পৃথিবী আমাদের জ্ঞানের পরিধিতে একমাত্র মহাবিশ্বের স্থান যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। আজকের ভিডিওটিতে থাকছে পৃথিবীর নানা জানা অজানা তথ্য। বিজ্ঞানীদের ধারণা এই পৃথিবীর বয়স প্রায় 454 কোটি বছর। মহাবিশ্বে এই পৃথিবী একমাত্র স্থান যেখানে পানির তিনটি স্তর কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়। সৌরজগতের গ্রহসমূহের মধ্যে পৃথিবী হল পঞ্চম বৃহত্তম এবং সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। পৃথিবীর একমাত্র উপগ্রহ হল চাঁদ। পৃথিবী তার আওতাধীন সমস্ত কিছু নিয়ে সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে। সূর্যের চারপাশ প্রদক্ষিণ করতে পৃথিবী সময় নেই 1 বছর। পৃথিবীর উপগ্রহ চাঁদ ও পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে। চাঁদের আকর্ষণের কারণে পৃথিবীতে প্রতিনিয়ত সৃষ্টি হয় জোয়ার এবং ভাটা। পৃথিবীতে বায়ুমণ্ডলের উপরিক ভাগে রয়েছে ওজোন স্তর। এই ওজোন স্তর সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে জীবজগৎকে রক্ষা করে। পৃথিবী হতে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। সূর্য হতে পৃথিবীতে আলো আসতে সময় নেই প্রায় 8 মিনিট 19 সেকেন্ড। পৃথিবী এবং সূর্যের এই জগৎকে বলা হয় সৌরজগৎ। আমাদের এই সৌরজগৎ মিল কয়ে ছায়াপথের অংশ। এই ছায়াপথে রয়েছে সৌরজগতের মতো হাজার হাজার নক্ষত্র জগৎ। এবার চলে আসি পৃথিবীর ভূপৃষ্ঠে বা পৃথিবী পৃষ্ঠে। ভূপৃষ্ঠের প্রায় 71 ভাগ লবণাক্ত জলের মহাসাগরে আবৃত। অবশিষ্ট অংশ গঠিত হয়েছে মহাদেশ এবং অসংখ্য দ্বীপ নিয়ে। এর স্থলভাগে রয়েছে অজস্র হ্রদ এবং জলের অন্যান্য অংশ। পৃথিবী দেখতে কিছুটা কমলা লেবুর মতো গোলাকার। এর মেরুদ্বয় উত্তর মেরু এবং দক্ষিণ মেরু হিম শীতল বরফে ঢাকা। পৃথিবীর অভ্যন্তরে রয়েছে নানা খনিজ সম্পদ যা মানব জীবন ধারণের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। পৃথিবীর সমস্ত জলভাগকে 5টি মহাসাগরে বিভক্ত করা হয়েছে আর এর সমস্ত স্থলভাগকে 7টি মহাদেশে নামকরণ করা হয়েছে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রায় 78% নাইট্রোজেন আর রয়েছে জীবন ধারণের গুরুত্বপূর্ণ উপাদান 21% অক্সিজেন। পৃথিবীর নিজ অক্ষের উপর ঘন্টায় 1670 কিলোমিটার গতিতে ঘূর্ণয়মান। পৃথিবীকে একবার সম্পূর্ণ ঘুরতে সময় প্রয়োজন হয় প্রায় 24 ঘন্টা বা 1 দিন। পৃথিবী তার নিজ অক্ষের উপর ঘুরতে ঘুরতে 365 দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্যকে প্রায় 29.78 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে পৃথিবী প্রদক্ষিণ করছে। 1 বছরে পৃথিবী সূর্যের চারপাশে প্রায় 149.6 মিলিয়ন কিলোমিটার পথ পাড়ি দিই। যদি প্রশ্ন করা হয় আমাদের এই সুন্দর পৃথিবীর ভবিষ্যৎ কি, অর্থাৎ পৃথিবী কবে ধ্বংসপ্রাপ্ত হবে, পৃথিবী আর কতদিন জীবন্ত থাকবে, এই বিষয়ে বিজ্ঞানীদের নানা মতভেদ রয়েছে। সর্বশেষ একটি সিমুলেশনে দেখানো হয়েছে 5 বিলিয়ন বছরের মধ্যে সূর্যের আকার পরিবর্তিত হয়ে একটি লোহিত দানবে পরিণত হবে এবং এর আকার হবে বর্তমান আকারের প্রায় 250 গুণ। এর ফলে পৃথিবীতে তাপমাত্রা অনেক বৃদ্ধি পাবে, ফলে সমস্ত জল শুকিয়ে যাবে। জোয়ার ভাটার প্রভাব না থাকায় পৃথিবীর কক্ষপথ একসময় সূর্যের সাথে মিলিয়ে যাবে, ফলস্বরূপ সবকিছু ধ্বংসপ্রাপ্ত। বিভিন্ন ধর্মগ্রন্থে পৃথিবীর ধ্বংসের অনুরূপ বর্ণনা পাওয়া যায়, যাকে কেয়ামত বা শেষ বিচারের দিন হিসাবেও ডাকা হয়।